গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমাবেশস্থলে 76 কেজির বোমা পুঁতে রেখে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 10 জঙ্গির ডেথ রেফারেন্স এবং বাকি 4 আসামির আপিলের শুনানি চলছে হাইকোর্টে। সোমবার দীর্ঘ বিরতির পর বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। 10 জঙ্গির মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদের সাজা বহাল রাখার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছে রাষ্ট্রপক্ষ। হামলার 17 বছর পর 2017 সালে 10 জঙ্গিকে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2। এছাড়াও 4 জন আসামিকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। 2000 সালের 20 জুলাই কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশস্থলের পাশে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়।